চন্দ্রপুরে বুধবার তৃণমূল কর্মী সভায় এনআরসি নিয়ে অনুব্রত মণ্ডল বললেন, আগত কর্মীদের সতর্ক করে জানালেন যে তারা ভোটার লিস্টের নামটা রাখেন এবং রেশন কার্ড ঠিকঠাক রাখেন, কারণ সকলের কাছে 71 সালের দলিল নেই, আর ওই দুটি জিনিস থাকলে বিজেপির ক্ষমতা নেই এনআরসি করে দেওয়ার। আমি অনুরোধ করছি ভোটার লিস্টে নামটা যেন থাকে আর রেশন কার্ডটা যেন থাকে। পার্লামেন্টে বিজেপি সরকার এনআরসি পাস করে নিয়েছে, 71 সালের দলিল অনেক চুনারি না। দয়া করে ভোটার লিস্টে নামটা তুলবেন, রেশন কার্ডটা নেবেন। ক্ষমতা নেই বিজেপি সরকার, মমতা ব্যানার্জি যতদিন থাকবে পশ্চিমবঙ্গে এনআরসি হবে না। বীরভূম থেকে পার্থ দাসের রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে।